আপনি কি আসন্ন খ্রিস্টমাসের ছুটিতে পুরী যাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে এলো ভ্রমণ আজীবন। বড়দিন বা খ্রিস্টমাস উপলক্ষে বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র পুরীর উদ্দেশ্যে আগামী 24শে ডিসেম্বর রাতে হাওড়া থেকে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। 24শে ডিসেম্বর শুক্রবার রাতে হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকালে ট্রেনটি পৌঁছে পুরীতে। ফিরতি ট্রেনটি সেদিন দুপুরেই পুরী থেকে ছেড়ে রাতে হাওড়ায় ঢুকবে। বিশেষ এই ট্রেনে একটি ফার্স্ট এসি, 2টি এসি টু টায়ার, 3টি এসি থ্রি টায়ার, 6টি স্লিপার এবং 3টি সাধারণ কামরা থাকবে। এই ট্রেনের নম্বর, ভাড়া ও কবে থেকে কোথায় বুক করতে পারবেন তা আমরা এই ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণ জানিয়ে দেব। সম্পূর্ণ তথ্য দেবার আগে আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আপনারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে এমনই তথ্য সম্পন্ন ভ্রমণ গাইড আপনারা সবার আগে পেয়ে যাবেন। এবারে আসি পুরী খ্রিস্টমাস স্পেশাল ট্রেনের কথায়। চলুন ল্যাপটপের পর্দায় আপনাদের দেখাই ট্রেন নাম্বার, ট্রেন ও সময়। আচ্ছা দেখুন, এই হাওড়া পুরী 24/12 আমি এই সার্চ মারছি। সার্চ মারলে দেখুন এখানে দুরন্ত এক্সপ্রেস আসছে। আপনি যদি স্লিপার মারেন দেখবেন যে ওয়েটিং লিস্ট, এসি থ্রি টায় মারুন ওয়েটিং লিস্ট। তা আমি এবারে দেখাচ্ছি আপনাদের যে কোন ট্রেনটার জন্য আমি আপনাদেরকে বলছিলাম, এবং এটাই হচ্ছে আনন্দদায়ক যে আপনাদের খ্রিসমাসের ছুটিতে। এই দেখুন হাওড়া পুরী স্পেশাল 03005, এটা জুম করলে আপনাদের দেখিয়ে দিচ্ছি জুম করে। দেখুন হাওড়া পুরী স্পেশাল 03005, এটা হাওড়া থেকে ছাড়ছে 23:50 মানে শুক্রবার রাত 11:50-এ, আর আপনার পৌঁছাচ্ছে শনিবার 25শে ডিসেম্বর সকাল 9:35। এটার যে স্লিপার ক্লাসে আপনি যদি এখন মারেন তাহলে কিন্তু অ্যালাউ করছে না, ঠিক আছে? তার কারণ কি, এটার বুকিং খুলবে কালকে সকাল 8টায়, মানে হচ্ছে 17শে ডিসেম্বর সকাল 8টায় আপনাদের কিন্তু বুকিংটা খুলবে। আবার করে বলে দিচ্ছি, 17শে ডিসেম্বর সকাল 8টায় আপনাদের কিন্তু এটা খুলছে। এবার দেখুন 25/12-তে পুরী থেকে হাওড়া কী করে ফিরবেন, এই সার্চ মারলাম। এই দেখুন পুরী হাওড়া স্পেশালে অনেকগুলো ট্রেন আছে, কিন্তু এই ট্রেনটা কিন্তু আপনাদের নয়। যে ট্রেনটা আছে সেটা হচ্ছে এই নামাচ্ছি, এই দেখুন পুরী হাওড়া স্পেশাল 03006, 03006, এই দেখুন 03006। এটা দুপুর 2টোতে 25শে ডিসেম্বর কোন থেকে পুরী থেকে ছাড়ছে, আর হাওড়ায় ঢুকছে সেদিনকেই 25শে ডিসেম্বরেই রাত 11:45। এই স্পেশাল ট্রেনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করে দিই। শুক্রবার 17শে ডিসেম্বর এই টিকিটটি আপনারা কাটতে পারবেন স্টেশনে টিকিট কাউন্টার বা ইন্টারনেট থেকে আপনারা কাটতে পারবেন। এই ট্রেনগুলি সবসময় সংরক্ষিত থাকবে, টিকিট কাটার ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় আপনারা পাবেন না। স্পেশাল ট্রেন হওয়ার জন্য বাড়তি ভাড়াও আপনাদের লাগবে। এই ট্রেনে কোনো তৎকাল কোটা কিন্তু নেই, তাই আপনারা পরে তৎকালে কেটে যেতে পারবেন না। তাহলে আর ভাবছেন কেন, যদি খ্রিস্টমাসের ছুটিটা পুরীতে কাটাবেন বলে ভেবে থাকেন তাহলে এই এক্ষুনি ট্রেনের টিকিটটার জন্য প্রস্তুতি নিয়ে নিন, কাল সকালেই ট্রেনের টিকিটটা কেটে ফেলুন। লকডাউনের পরে পুরীর কীরকম অবস্থায় আছে সেটা জানতে হলে আমাদের পরপর 5টা ভিডিও দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আপনাদের আগামী খ্রিস্টমাসের ছুটিতে গেলে আপনাদের কিন্তু প্রচণ্ড উপকারে লাগবে। তাহলে আজকে চলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ভ্রমণ আজীবন।